আপনারা দেখছেন নিউজ 18 লোকাল। গরমের তাপদাহে মানুষ অস্থির, এই অস্থিরতা ক্ষণিকের, তবে যে অস্থিরতা একেবারে স্থায়ীভাবে এই পৃথিবীর মানুষের মধ্যে দানা বেঁধেছে তা হলো পরিবেশ দূষণ। বর্তমান সময়ে পরিবেশ দূষণের অতিরিক্ত মাত্রা, একদিকে যেমন বন্য প্রাণ, অন্যদিকে জলজ প্রাণী সংকটে রয়েছে এই দূষণের কারণে। তার সঙ্গে এই মানুষের যে আগামী ভবিষ্যৎ ভালো না তা প্রায় সকলের কম বেশি জানা। আর এই নিয়েই আজকের প্রতিবেদন। বর্তমান সময়ে যে জলপ্রাণীরা কতটুকু সংকটে রয়েছে, মাঝে মধ্যে এমন ঘটনার সামনে আসছে যা রীতিমতো ঘুম উড়েছে পরিবেশ প্রেমীদের, সে বিষয়েই কথা বলবো। চলুন দেখে নেওয়া যাক আগামী দিনে কী হতে চলেছে আর এই যে সমস্যা কীভাবে কঠিন থেকে কঠিনতর হচ্ছে। প্লাস্টিক বর্জ্যের দাপটে সংকটে জলজ প্রাণীরা, ইদানিং পরিবেশ দূষণের মতো ঘটনা ক্রমশ বেড়ে চলেছে, দ্রুত জনবসতি বা জনঘনত্ব বৃদ্ধির মূল কারণ। বর্তমান সময়ে একদিকে থেকে সবুজ ধ্বংস, অন্যদিকে দ্রুত মাত্রায় ছড়াচ্ছে দূষণ। বনভূমি বা জঙ্গল কেটে তৈরি হচ্ছে নগর, এতে ধ্বংস হচ্ছে বন্য প্রাণীদের বাসস্থান। বন্য প্রাণীদের পাশাপাশি সংকটে রয়েছে জলজ প্রাণীরাও। একদিকে যেমন সবুজ কেটে ধ্বংস হচ্ছে পরিবেশ, অন্যদিকে দ্রুত জলাভূমি বা পুকুর জলাশয় হারিয়ে যাচ্ছে পরিবেশ থেকে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও জলাভূমি পুকুর নিকাশি খাল ভরাট হওয়ার ঘটনা বাড়ছে। পাশাপাশি জনবসতি ও গ্রামের মধ্যস্থ যে পুকুর বা জলাশয় রয়েছে সেই জলাশয়ে নোংরা আবর্জনা প্লাস্টিক সামগ্রী প্রচুর পরিমাণে পড়ে থাকতে দেখা যাচ্ছে, তাতেই দারুণ সমস্যার মুখে জলজ প্রাণী। তো সব কিছুর পিছনে একটা প্রপার পরিকল্পনার প্রয়োজন। যদি পরিকল্পনা করে সেটাকে করা হয়, মানে আমাদের যেটা বারবার বলার জায়গা সেটা হচ্ছে হিউম্যান এনভায়রনমেন্ট কো এক্সিস্টেন্স, তারা কিভাবে একসাথে বসবাস করবে। ঠিক প্রাগৈতিহাসিক যুগে যেমন হয়ে এসেছে মানুষ এবং প্রকৃতি একই সঙ্গে পাশাপাশি বসবাস করত, আজকের দিনে দাঁড়িয়েও সেটা যতক্ষণ না সম্ভব হচ্ছে, এবং গ্রাম যদি পুরোপুরি কনভার্ট হয়ে যায় শহরে তাহলে অ্যানিমাল থাকবে না, এবং একটা সময় এরকম আসবে যখন ইট কাঠ পাথর এবং কিছু টাকা পয়সা পড়ে থাকবে, শ্বাস নেওয়ার মতো অক্সিজেন থাকবে না, রেস্ট নেওয়ার মতন গাছের ছাওয়া থাকবে না, লু বাড়তে থাকছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, তো অ্যাজ আ রেজাল্ট এই করে করে শেষ হয়ে যাবে। বজায় রাখা যায়, আবার ফিরিয়ে আনা যায়, যেভাবে আমরা প্রতি ক্ষেত্রেই দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যে প্লাস্টিকের ব্যবহার কমানো হয়, সামান্য কিছু দিনের জন্য কমানো হয়তো ভোটের আগে কমানো হয়, কিন্তু তারপরে আবার দুদিন বাদে সেই প্লাস্টিক চলে আসলো, এই চলে আসলো, ওই চলে আসলো। লক্ষ টন পলিথিন সমুদ্রের মধ্যে গিয়ে গ্যারাজ হচ্ছে, ভর্তি হয়ে যাচ্ছে নদী নালা খাল বিল পুকুর, সমস্ত পলিথিনে ভর্তি হয়ে যাচ্ছে। ধরুন এই বাগনানে একটা গোসাপের মাথায় জার ঢুকে গেছে, জার ঢুকে গিয়ে সেই গোসাপটা মারা যাচ্ছিল, ওখানকার পরিবেশকর্মীরা যা হোক করে বাঁচিয়েছে। এই ঘটনা তো আজকে দেখা গেছে বলে এই ঘটনা প্রায়শই ঘটছে, সবাই তো দেখতে পায় না, সবাই খোঁজও রাখে না, শুধুমাত্র গোসাপ নয় অনেক প্রাণী মারা যায়। মানুষের একটা সচেতনতা দরকার, মানুষের অনেক বেশি মানুষকে সচেতন হতে হবে এই ব্যাপারটাতে। আমি পলিথিন যেখানে সেখানে ফেলবো না, আমি বাধ্য হচ্ছি পলিথিন ইউজ করতে, কিন্তু আমি বাধ্য হচ্ছি বলে এই নয় যে পলিথিনটা আমি যেখানে সেখানে ফেলে দেবো। এইরকমভাবে পলিসিকে চেঞ্জ করতে হবে, সরকারের সদিচ্ছার খুব প্রয়োজন, সরকারের সদিচ্ছার খুব প্রয়োজন, যেটা হয়নি একদম। বেঙ্গলে আরও বেশি করে সরকারকে অ্যাক্টিভ হতে হবে, প্রকৃতি পরিবেশের ব্যাপারে সরকার একেবারেই অ্যাক্টিভ না। এখানে ফান্ডিং কোথায়? রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টোতে তাদের এখতিয়ারের মধ্যে পরিবেশ কোথায়? আমরা তো দেখতে পাই না পরিবেশকর্মীরা, তারা তাদের যখন এখতিয়ারগুলো বার করে এই করব ওই করব সেই করব, মেট্রো করে দেবো, এই শপিং মল বানিয়ে দেবো, তার মধ্যে পরিবেশ কোথায়? মানুষ বাঁচবে কি নিয়ে? তো পরিবেশ না থাকলে সে বাঁচবে কিভাবে? এরই মধ্যে বহু ঘটনা সামনে এসেছে প্লাস্টিক বা বর্জ্য পদার্থের কারণে সমস্যায় বন্য জলজ প্রাণীরা। আমরা মানুষেরা, বিশেষ করে হাওড়া জেলা মানুষেরা, ঠিক জানি না কতটা ডেভেলপমেন্ট আমাদের প্রয়োজন, যে পরিমাণ ডেভেলপমেন্ট আমাদের প্রয়োজন, যে পরিমাণ ডেভেলপমেন্ট আমাদের ভালো থাকার কারণ, যে সীমা সে সীমা কিন্তু পার করে যাবার ফলেই সমস্যা বাড়ছে, ভেঙে পড়ছে বাস্তুতন্ত্র। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।